विशेष विशेष क्लसटी शुरू करते चले विटामिन खाद्य प्राण नहीं भीषण इम्पर्टेंट एक क्लस तुम्हारा क्यों मिस करना पूरा देखे एखे आलोचना करा जो विटामिन की संज्ञा विटामिन श्रेणी विभाग की रोग प्रतरोधे विटामिन कार्यकारिता की से आलोचना करा। तो फार्स्टे रही है कि विटामिन ভিটামিনের সংজ্ঞা কি? যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলা হয়। তাহলে যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক বৃদ্ধি করছে, স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করছে এবং রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলা হয়। বোঝা গেল? তারপরে রয়েছে কি দ্রাব্যতা অনুসারে ভিটামিনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ভিটামিন। দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তারপর রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। রোগ প্রতিরোধে ভিটামিনের কার্যকারিতাগুলি কী কী হবে? ভিটামিনের প্রধান কাজ হচ্ছে প্রাণীদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিটামিনের নাম এবং ভিটামিনের প্রধান কাজগুলি কী কী সেটা এবার আমরা জেনে নেব। ভিটামিন এ রেটিনা রডকোষ গঠন করে এবং রাতকানা প্রতিরোধ করে। ভিটামিন ডি অস্থি ও দন্ত গঠন করে এবং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। ভিটামিন ই মাতৃদেহে দুগ্ধক্ষরণে সাহায্য করে এবং বন্ধাত্ম প্রতিরোধ করে। ভিটামিন কে যকৃতে প্রত্রম্বিন সংশ্লেষ করে এবং রক্তে প্রত্রম্বিনের মাত্রা সঠিক রাখে। ভিটামিন বি রক্তকোষ গঠন করে, স্নায়ু সুস্থ রাখে এবং মিউকাস পর্দা সুস্থ রাখে। বেরিবেরি ও পেলেগ্রা রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি স্কার্ভি প্রতিরোধ করে এবং দাঁতের মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে, হচ্ছে ভিটামিন সি। এবং এই ভিটামিনগুলির কী কী রাসায়নিক নাম, কী কী অভাবজনিত ফল এবার আমরা জেনে নেব। এই রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেপথেরল। এই ভিটামিনটি অন্ধত্ব বা জেরপ্থ্যালমিয়া হয় এই ভিটামিনের অভাবে, এই জন্য এটাকে জেরপ্থ্যালমিয়া বা এটাকে অ্যাজেপথেরল বলা হয়। অভাবজনিত ফলগুলি কী কী রয়েছে? রাতকানা এবং অন্ধত্ব বা জেরপ্থ্যালমিয়া রোগ হয়। ফিনোডার্মা বা টোট স্কিন অর্থাৎ ত্বক ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায় এবং ফেটে যায়। পরিপাক নালী, শ্বাসনালী, আবরণী কলা, স্নায়ু ইত্যাদির ক্ষয় হয়। মেরুদণ্ড এবং করোটির অস্থি বেড়ে যায়। কেরাটোম্যালেশিয়া অর্থাৎ করোনিয়া বিনষ্ট হয় এবং রেনাল স্টোন অর্থাৎ বৃক্কে পাথর সৃষ্টি হতে দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে কী কী হচ্ছে এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এবং এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও দাঁতের ক্ষয় হতে দেখা যায়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয়। রিকেট রোগটি কী? এই যে রিকেট রোগ, এখানে দেখো শিশুদের কিন্তু হাড় অস্থি এগুলো কিন্তু বেঁকে রয়ে থাকে এবং শিশুদের হাঁটা চলা করতে অসুবিধা হয়। এর ক্ষেত্রে শিশুরা কিন্তু দুর্বল থাকে এবং এমনকি শিশুরা মারা যেতে পারে। ভিটামিন ই এর অভাবে হচ্ছে অভাবে কী কী হয় এবং ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। অভাবে বন্ধত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায়। জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। স্তনদুগ্ধ নিঃসরণ কমে যায়। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন কে এর অভাবে কী কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে রক্তের প্রত্রম্বিনের পরিমাণ কমে যায়, স্বাভাবিক রক্ততঞ্চন ব্যাহত হয় এবং হেমারেজ বা রক্তক্ষরণ হওয়া শুরু হতে থাকে। অ্যান্ড দেন ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী কী হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি এ রোগে অঙ্গ প্রত্যঙ্গে শোথ বা পক্ষাঘাত হয়। পার্নিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা সাধারণত ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। স্টোমাটাইটিস বা মুখে ঘা এবং গ্লসাইটিস বা জিভায় ঘা এই ভিটামিনের অভাবে হয়ে থাকে। এবং তারপর রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন সি, রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিনকে অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিনও বলা হয় কারণ এটি স্কার্ভি রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এবং এই ভিটামিনের অভাবে কী কী হচ্ছে? স্কার্ভি রোগ অর্থাৎ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, রক্তহীনতা, অস্থি ও দন্ত ক্ষয় হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজেই ঠান্ডা লেগে যায়, রক্তের লোহিত কণিকা এবং অণুচক্রিকার পরিমাণ কমে যায়, ক্ষতস্থান সহজে শুকায় না। এরপর রয়েছে
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খনিজ পদার্থ, এবং এই খনিজ পদার্থগুলির অভাবে কী কী রোগ হয় সেগুলি, যেমন রয়েছে ব্রহ বা ফেরাস। উদ্ভিদে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ হয়। এই রোগে গাছের সবুজ অংশ হলুদ বর্ণ ধারণ করে। প্রাণীদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ হয়। মানুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম। ক্যালসিয়াম, প্রাণীদেহে রিকেট ও অস্টিওমালিসিয়া রোগ হয়। দন্তোদ্গম স্বাভাবিকভাবে হয় না বা দন্তোদ্গম হতে দেরি হয়, আর খনিজটি সর্বাধিক পরিমাণে থাকে মানবদেহে। রক্ততঞ্চনে বিঘ্ন ঘটে এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, এর ফলে কিডনি রোগ হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবে। অ্যান্ড ফসফরাসের অভাবে, লবণের অভাবে প্রাণীদের রিকেট, অস্থিক্ষয়, দন্তক্ষয় ইত্যাদি রোগ হতে দেখা যায়। উদ্ভিদদেহে ফসফরাসের অভাবে উদ্ভিদের সাধারণ বৃদ্ধি ভালো হয় না এবং পাতা অসময়ে ঝরে যায়, পাতা নীলবর্ণ ধারণ করে। আয়োডিনের অভাবে প্রাণীদেহে গলগণ্ড হয় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। তাহলে বোঝা গেল। এবং তারপর রয়েছে কি, সোডিয়াম। সোডিয়ামের অভাবে রক্ত পাতলা হয়ে যায়, দেহ শীর্ণ হয় এবং ওজন কমে যায়, স্নায়বিক বিশৃঙ্খলা দেখা যায় ও বৃক্কের কাজে ঘাটতি দেখা যায়। পটাশিয়ামের অভাবে প্রাণীদেহে স্নায়বিক বিশৃঙ্খলা, অনিয়মিত হৃদস্পন্দন, পেশি সংকোচনে শিথিলতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই লবণের অভাবে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ব্যাহত হয় এবং পাতার বাদামি বর্ণের ছোপ দেখা যায় এবং পাতা ঝরে পড়ে। তারপর রয়েছে ম্যাগনেশিয়াম। এই লবণের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়, প্রাণীদের হৃদস্পন্দনের হার বেড়ে যায়, অস্থি ভঙ্গুর হয় এবং স্নায়ু দুর্বল হয়ে যায়। এইগুলো হচ্ছে খনিজ পদার্থ এবং তাদের অভাবজনিত ফল। এগুলো প্রত্যেকটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেমন ভিটামিন ইম্পর্টেন্ট সেরকম খনিজ পদার্থটিও ইম্পর্টেন্ট। এখান থেকে এগুলোর অভাবজনিত ফলগুলি কী কী, এগুলো ভালো করে পড়ে রাখবে তো।